বেহাল অবস্থা রাস্তার বারবার কাউন্সিলরকে জানিয়েও মেলেনি সুরাহা যার জেরে আজ বিক্ষোভ আন্দোলনে নেমে পড়লেন এলাকার সাধারণ মানুষ আজ এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে এই ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল ছড়াই এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিগত বেশ কিছুদিন থেকে ওই এলাকার রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে এদিকে গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল থাকায় যাতায়াতের চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে স্থানীয় খবর রাস্তার গিটটি খোয়া ফেলে রেখেছেন প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা গ্রামবাসীরা এসে বলতে গেলে সাময়িকের জন্য কাজ হলেও আবার যে কে সেই স্থানীয়দের অভিযোগ বারবার এই বিষয়ে ওয়ার্ডের বিদায় কাউন্সিলর তথা উপপৌর প্রশাসক অরিন্দম সরকারকে জানালেও কোন ব্যবস্থা হয়নি যার জেরে আজ তারা বিক্ষোভ আন্দোলন শুরু করেন

জানাচ্ছি জানালে কোনো কিছু করতেছে না এই বলে রাস্তা করবো আশ্বিন মাসে করবো কার্তিক মাসে করবো অগ্রাণ করবো রাস্তা আমাদের হচ্ছে না আমাদের রাস্তার দরকার আমাদের কোনো কিছু দরকার না রাস্তা হাঁটু জল আটকে থাকতেছে রাস্তার মনে এমন অবস্থা হয়ে যাচ্ছে কত বাচ্চা কাচ্চা কত পড়ে যাচ্ছে আমাদের এখানটা